আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন। তো আজকে আবার আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। এখন নিয়মিত ব্লগ দিতে পাচ্ছি না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতে অনেক কষ্ট হয়। ঠান্ডা মানে হচ্ছে আমার কাশি হলে সহজে ভালো হয় না, সেই কাশিটাই যাচ্ছে না। তো বয়স দিতে গেলে গলা খুশকো খুশকো শুরু হয়ে যায়, কথা বলতে পারি না। তো এটা হচ্ছে সকাল থেকে শুরু করলাম, আমি সকালবেলা উঠে আমি এক পাতিল মানে চা বসিয়ে দিই, আমার হাজবেন্ড বারবার চা খায় যতক্ষণ বাসায় থাকে। তো এরকম মগে করে বানিয়ে রেখে দিই, আমি একটু একটু গরম করে দিই। রুটি বানিয়েছি আজকে, অনেক দিন পর রুটি বানালাম, আর ভালো লাগতেছে না পাউরুটি খেতে খেতে, বোরিং হয়ে গেছি। তো আজকে রুটি বানালাম, বেশি একটা বানাই নাই, অল্প করে বানালাম। তো আমি কড়াই বসিয়ে দিলাম, এখন রুটিগুলো ভেজে নেব। পাউরুটি খেতে খেতে একদম পাউরুটি হয়ে গেছি, নিজে একটা পাউরুটি হয়ে গেছি। মাঝে মাঝে এটা সেটা বানিয়ে খেয়েছি। এই যে রুটিগুলো কিন্তু অনেক বড়, পুরো তাওয়া জুড়ে হয়ে গেছে। আমি বড় রুটি বানাই সুবিধার জন্য, মাঝে মাঝে মোটা করেও বানাই, বড় হলে কি হবে, এটা কিন্তু অনেক পাতলা। ছোট ছোট করে অনেকগুলো বানানো লাগে, সেজন্য বড় করে বানিয়ে ফেলি। আর মাঝে মাঝে বানাতে ইচ্ছে না করলে একদম মোটা করে বেলে তেল দিয়ে ভেজে ফেলি, মানে ওটাকে বলে ফাঁকি ভাজি রুটি আর কি। তো এখন আমি সব রুটি ভেজে নেব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, অনেকে লাইক দিতে চায় না, লাইক দিতে কিপটামি করে অথবা ভুলে যায়, প্লিজ আগে লাইকটা দিয়ে নেবেন। আর সাবস্ক্রাইব করবেন, যারা আমার চ্যানেলে আসে আমি সবাইকে কিন্তু বন্ধু করে নিই, প্লিজ আপনারা আমাকে বন্ধু করে নেবেন। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো হয়ে গেছে, আমার রুটি সব ছেঁকে নিলাম। তো নাস্তা বানানোর পর এই যে কতগুলো হাঁড়ি পাতিল জমেছে এগুলো সব এখন আমি ধুব। তো আমি এগুলো সব ধুয়ে নিচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা, কাশি সহজে ভালো হয় না আমার, ওই যে পানি ধরা তো আর বন্ধ নাই, সারাক্ষণে পানি কাজ করতে হচ্ছে, বয়স দিতে গেলে যে গলা খুশখুশ করে, সারাক্ষণে তো পানির কাজ ধরা হচ্ছে, ঠান্ডা, প্রচুর হাঁড়ি পাতিল জমছে, মানে কোত্থেকে যে জানি না। তো এখন আমি সব ধুয়ে নিচ্ছি। নাস্তা এখনও খাইনি, নাস্তাটা বানানো শেষ, এগুলো ধুয়ে আমি সব ক্লিন করে তারপরে আমি নাস্তা মানে খাবো আর কি। কাজ ফেলে রেখে খেতে ইচ্ছা করে না, বেসিনে যদি এরকম অনেকগুলো জমে থাকে আমার, এগুলা যতক্ষণ না পরিষ্কার না করব ততক্ষণ আমার মানে খেতে ইচ্ছা করে না। তো আমি এগুলো সব ধুয়ে তারপরে যে আমি নাস্তাটা খাবো। চা রুটি সবই তো বানানো শেষ, শুধু আমি ডিম ভাজবো, ডিম দিয়ে খাবো আমি। সকালবেলা প্রচুর কাজ থাকে, এগুলো শেষ করতে করতে মানে বেজে যায় 10টা 11টা সকালের কাজগুলো, তারপরে হয় রান্নার কাজ, দুপুরে রান্না আর কি। তো হাঁড়ি পাতিল সব ধোয়া শেষ, এখানে এখন আমি ডিম ভাজবো। জানি না বয়স দিতে গেলেই মনে হয় গলার ভিতরে কি ঢুকে খুশখুশ খুশখুশ শুরু হয়ে যায়, এমনি কিন্তু ভালোই থাকি মোটামুটি। এখানে গোলমরিচ আর একটু মরিচের গুঁড়ি দিয়ে দেবো, ডিমটা আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আমার হাজবেন্ড খেয়ে ফেলছে আর বাচ্চারা এখনও উঠে নাই, তো আমি খেয়ে নেব। এগুলা খাওয়ার পর আরও কতগুলো জমবে, তারপরে ওইগুলো আবার ধুতে হবে, এরপরে শুরু হবে দুপুরে রান্নার কাজ। আমি চাও নিয়ে নিলাম, খেয়ে নেবো আমি এখন, খেয়ে আবার বাকি কাজ শুরু হয়ে যাবে। বয়স দিতে প্রচণ্ড কষ্ট হয়, এত গলা খুশখুশ করে, মানে একদম গলা ফেটে কাশি আসে।
মনে হচ্ছে গলা ফেটে যাবে এরকম। তারপরে দিতে হচ্ছে, কিছু করার নাই। আমি নাস্তাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে চলে যাব দুপুরে রান্নায়। দুপুরে বেশি কিছু রান্না করব না, একটা শুধু একটু মাছ রান্না করব। আর রান্না করা আছে, রান্না করা আছে বলতে মানে চিকেন রান্না করা আছে। বাচ্চারা তো চিকেন ছাড়া খায় না, তো আমি আবার চিকেন খেতে পারি না, সেজন্য আমি আমার জন্য একটু পাঙ্গাস মাছ ভুনা করতেছি। পাঙ্গাস মাছটাকে আমি ভেজে, একদম কোনো পানি নাই, পেঁয়াজ রসুন কাঁচামরিচ মশলাপাতি দিয়ে, উপরে টমেটো দিয়ে দিলাম, কোনো পানি দেওয়া হবে না, আস্তে আস্তে হয়ে যাবে ভুনা ভুনা। এটা হচ্ছে সন্ধ্যার টাইমে, মেয়ে এখানে চুরমুর অর্ডার করলো, সে এটা খেয়ে খুব মজা পেয়েছে, আমারও ভালো লেগেছে, তো এটা অর্ডার করলো। এটা আসার পর আমি ওকে বানিয়ে দিচ্ছি, চটপটির মতোই, শুধু এখানে টক দই আর একটু চানাচুর ইউজ হয় মনে হয়, খেতে খুবই মজা। তো আমি আর ও খেয়ে নিচ্ছি, এটা বানিয়ে নিচ্ছি, খেতে খুবই ভালো লাগে এটা। এটা খেয়ে অনেক মজা পাইছে কয়েকদিন পর পরে অর্ডার দে। ফুচকা অথবা চুরমুর, একবার ফুচকা অর্ডার দে, আবার মাঝে মাঝে এই চুরমুর অর্ডার দে। ঘরের খাবার ভালো লাগে না, বাইরের খাবারটাই বেশি পছন্দ করে মেয়ে। এখন হচ্ছে রাত্রের বেলা, রাত প্রায় 11টা বাজে, তো আমি এখানে এখন রাত 11টার দিকে পিঠা বানাচ্ছি। পিঠা বানাচ্ছি এই জন্যে আজকে আমার হাজব্যান্ড আসার সময় কিছুই আনে নাই, ফোন করতে ভুলে গেছে, আমি সে চলে আসছে বাসায়, শরীর খারাপ লাগতেছে আর বলি নাই কিছু আনতে। তো ছেলে রাত জাগে, কিছুই নাই ঘরে, তো সেজন্য চিন্তা করলাম একটা পিঠা বানিয়ে রাখি, রেখে দিই। এখানে কিছুই না, শুধু ডিম, ময়দা, চিনি আর একটু চালের গুঁড়ো আর ময়দা সব মিলে একসাথে একটা ব্যাটার তৈরি করলাম, দিয়ে এখন এগুলাকে তেলে ভেজে ফেলবো আমি। তো মায়ের মন তো কিছু মানে না, সে কি শরীর খারাপ কি কিছুই মানে না, মা হওয়া মুখের কথা না, মা হতে হলে অনেক কিছু ইয়া করতে হয়। তো এই রাত্রেবেলায় পিঠাটা বানিয়ে রাখতেছি যাতে আমার ছেলে রাত্রে খেতে পারে, কারণ এটা যদি বানিয়ে না রাখি সে মানে সারা রাত এটা সেটা খুঁজবে, দেখবে কিছুই নাই, তখন কেমন লাগবে ওর, সেই জন্য পিঠাটা বানিয়ে রাখতেছি। তো আমি তেলে দিয়ে দিচ্ছি, পুয়া পিঠার মতো বানিয়ে ফেলতেছি আর কি। এরকম মাঝে মাঝে এমন হয়, ঘরে কিছু না থাকলে তখন এরকম করি আমি, কী করবো, রাত জাগে খাওয়ার অভ্যেস। কিছু না থাকলে এরকম পাগল হয়ে যায়, কী করবো না করবো, পরে কিছু একটা বানিয়ে রাখি। আমার হাজব্যান্ডও খায় রাত্রেবেলা, খিদা লাগলে চায় আর কি এটা সেটা, আমার আবার রাত্রে খাওয়ার অভ্যাস নেই। তো আমি একে একে পিঠাগুলা ভেজে নিচ্ছি, পিঠাগুলা মাশাল্লাহ খুব ভালো হয়েছে, খেতেও মজা হয়েছে, নারিকেল ছিল না, নারিকেল থাকলে নারিকেল দিলে আরও মজা হতো। তো আমি এখানে বিদায় নিয়ে নেব আজকের মতো, বক্সে করে রেখে দিলাম, আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।